বিয়েটা তো পুরোপুরি মেনে নিয়েছে। মেনে নিয়েছে মানে কি কথা বলছো এগুলো? আচ্ছা তোমাকে 10 টাকা করতে আমি জোর করে দেব। আমি এটা বুঝি না ভাই, তোমাকে ওই থাকতে হলে আমার সাথে তোমাকে দিতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিএমপি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি ফাটাফাটি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আজকে আমি করব পিউর সাথে দেহেজ প্র্যাঙ্ক। তো গাইস, পিয়ন গেছে মেগে কোশ্চেন ছাড়তে। আসলে ক্যামেরা সেট করে নিতে হবে, আসলে খেলা শুরু হবে। ভিডিও খুব ইন্টারেস্টিং হবে গাইস, একটু স্কিপ না করে দেখতে থাকো, আসলে তোমাদের অনেক ভালো লাগবে। 20 মিনিটস লেটার। আরে কি হচ্ছে? কি এই শোনো, চিৎকার করছো কেন? শোনো না কথা, জামা তো চিৎকার করছো না, আমি গানে গালে নাকি? বসো। কি হয়েছে? আমার কিছু টাকা লাগবে। কি টাকা লাগবে? তুমি আমাকে বলছো না, আমি কি টাকা গাজ লাগিয়েছি? তোমাকে বলবো কাকে বলবো? আমি কাজ করি। বাবাকে বলো তুমি। কত টাকা লাগবে? 10 লাখ টাকা। তেরা বাপ ইয়া ছোড় কর গয়া থা কি তেরি মা? কত? 10 লাখ টাকা। তুমি অবাক হচ্ছো কেন? ইয়া দাদা 10 লাখ? হ্যাঁ। কখন চোখে দেখেছো? দেখেছি বলে তো বলছি। দেখেছো? হ্যাঁ। তাহলে নিজে জোগাড় করে নাও। আমাকে টাকা দাও, তুমি বলতো নাকি? তো আমার বাবা মা কোথেকে পাবে 10 লাখ টাকা? তোমার বাবা মা কাজ করে বলে তোমায় বলছি। তো কাজ করে বলে তোমাকে 10 লাখ টাকা দিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই। ওরা কত টাকা ইনকাম করে? আমি তো বুঝি না, 10 লাখ টাকা লাগবে তো লাগবে। কি কাজে লাগবে? আমি নতুন একটা ব্যবসা করব। কিসের ব্যবসা? খাবারের দোকান খুলবো। তো নিজের বাড়ির লোককে বলো। আর বাড়ির লোক কি কাজ করে? আর মা বাবা কি কাজ করে? বেকার বসে থাকে। আর মা তো হাউস ভাই প্রথম থেকে, আর বাবা তো হ্যান্ডিক্যাপ। তো আমার বাবাকে তাহলে চাইবে? হ্যাঁ ধরো বাবা কাজ করে। তোরা কত টাকা কামায়? ওরা দুজন মিলে যা কাজ করে কত টাকা কামায়? তুমি বলো না, বিয়ের পর থেকে কি এক টাকাও দিয়েছে আমাকে? সুচ অব্দি দেয়নি। বিয়ের টাকাটা পুরো মেয়ে মেয়ে নিয়েছে। কি হয়েছে? বিয়ের টাকা তো পুরোপুরি মেয়ে নিয়েছে। মেয়ে নিয়েছে মানে কি কথা বলতো এগুলো? তুমি কি কথা বলছো? তুমি বল গায়াতে যাও। ভদ্রভাবে কথা বলো আমার বাবাকে নিয়ে। ভদ্রভাবে কথা বলো, বিয়ের টাকা মেয়ে নিয়েছে মানে? বিয়ের পর কি এত খরচ করেছে কি? তো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে যে খরচ করবে? এটা সুচও দেয়নি। আচ্ছা তোমার এখন এত দিমাগ বেড়ে গেছে, 10 টাকা 5 মিনিটে শেষ? অবশ্যই। তো নিজে জোগাড় করে নাও না। আমি জানি না, বাবাকে বলো জোগাড় করে দিতে। দরকার পড়লে বন্ধ বন্ধক দাও, জমিন ফমিন সোনা বই জায়গাটা রয়েছে আর সোনা গয়না রয়েছে, বন্ধক দিয়ে বলো। বন্ধক দিয়ে তোমাকে টাকা দেবে? হ্যাঁ অবশ্যই। শাবাশ বেটা, বহুত বড়িয়া। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভুলভাল বকছো কি? দারু খেয়েছো নাকি চুলু খেয়েছো? কি হরে গায়া দিবা, ব্যবসা করবে ভালো কথা। তো 10 লাখ টাকা মানেটা কি? 10 লাখ টাকা দরকারই। তোমার মাকে বলো লোন নিতে তোমার জন্য। আর মা কাউকে চেনেই না। তো আমার তোর বাবা, তোমার বাবা তো চেনে সবাইকে। তো কোথা থেকে জোগাড় করে দেবো তোমাকে 10 লাখ টাকা লোন নিতে বলো? কেন লোন নেবো তোমার জন্য? কেন লোন নেবো এই বয়সে? ওরা লোন নেবো তোমার জন্য? ও তোর বাবা চায় নাকি যে আমার একটা সেপারেট ব্যবসা দাঁড় করার? সেটা নিজের পরিশ্রমে কর, ওরা কেন তোমাকে 10 লাখ টাকা দেবে? তো বিয়ের পর থেকে এক টাকাও তো দেয়নি। তারপরে 10 লাখ টাকা? হ্যাঁ। আমরা কখনো তো চোখে দেখিনি একসাথে 10 লাখ টাকা। দেখো তো এখন দেখে নেবে, ঘর বাড়ি সবকিছু তো নিচ্ছেই। কি নিয়েছে? এই তো ঘরের ছিরি। কি নিয়েছে? এই ঘরে আলমারি আছে, ফ্রিজের সব তো ইএমআই তে নেওয়া। তুমি তো সব তো ইএমআই তে নেওয়া। ক্যাশ টাকা কি কোনোদিন মা নিয়েছে? ও চুপ কর, অফিস কথা বলবে না একদম। ক্যাশ টাকা কোনোদিন নেওয়া যায় না সেদিন, বুঝলে? ও ক্যাশ টাকা জিনিস নেওয়া যায় না, ক্যাশ টাকা 10 লাখ টাকা দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই। মার দেখার মেয়েকে বিয়ে করবো, ওখান থেকে কিছু টাকা ফল পাবো তো ভাই, আমি ব্যবসাদার করে নেবো। ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। ওটা তো তোমার বিজনেস, তোমার মন ছেলে তো ওটাই বিজনেস, মেয়েটাকে বিয়ে করো টাকার জন্য। অবশ্যই 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 বলছো, অবশ্যই বলছো, হ্যাঁ অবশ্যই বলছো। ভালোবাসা করে বিয়ে করেছো তুমি, তোমার কি যোগ্যতা আছে যে আমাকে হ্যাপি রাখার? তুমি কি কাজ করতে? কিছু না দেখে আমি তোমাকে বিয়ে করেছিলাম বা আমার কথা না শুনে? আর তুমি কি বলছো এখন? হ্যাঁ
এখন শুনলি এখন তো এখন দাঁড়িয়ে গেছি তো কি দাঁড়িয়ে গেছি কি দাঁড়িয়ে গেছি বাবা মেনে নিয়ে গেছে তো তাহলে তোমাকে 10000 টাকা দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই জামাই তো কিছু করে না বসে থাকো খালি ইউটিউব করে ইউটিউব থেকে কিছু হয় না আমাদের তুমি কিছু তো একটা কাজ করো সেখান থেকে উপার্জন হচ্ছে না না হচ্ছে না হচ্ছে না ওই তো ভাই বলছি 10000 টাকা চাই আমার বাবা মা দিতে পারবে না তুমি যা করার করে নাও তোমার বাবা মাকে কি জোর করো ঠিক দিয়ে দেবে আর বাবা ভাই দিতে পারবে না তো তোমার দাদাকে বলো দাদা কোথা থেকে দেবে তো আমার বাবা কোথা থেকে দেবে ওদের বয়স হচ্ছে আমি তোমার বাবার কাছ থেকে জোর করতেই পারি একটা বাইক কিনেছে সেটা তো ইএমআই তে কিনেছে গাড়ি বাড়ি সব ইএমআই তে কিনে তো তুমি বুঝতে পারছো না 1 লাখ টাকার গাড়ি ইএমআই তে কিনেছে বাইক না স্কুটি আর তোমাকে 10000 টাকা করতে জোর করে দেবে আমি এটা বুঝি না ভাই তোমার কাছে থাকতে হলে আমার সাথে তোমার দিতে হবে বাবাকে কি বলো বাবাকে কি বলো তোমার কি এটাই বিজনেস ছিল যে একটা মেয়েকে বিয়ে করব বাচ্চা বাচ্চা করে তারপরে তাকে বলবো যে আমি 10000 টাকা না দিলাম সংসার ভেঙে দেব অবশ্যই আর কি একটা মেয়েকে বিয়ে করব টাকার জন্য যেটা ভালো বুঝতে পারো তোমার মনে ছেলে তো এটাই বিজনেস না টাকার জন্য মেয়েকে বিয়ে করো ও তুমি চাও না কি ব্যবসা দাঁড় করাই আমি চাই কিন্তু আমার বাবা মাটা ভেঙে না নিজে যোগ্যতায় করো তুমি নিজে যোগ্যতা টাকা আসবে ওই দেখে তুমি এরকম বাধা ঢুকছে না তো তুমি ধার চাও কিছু টাকা মায়ের থেকে তারপরে 10 লাখ টাকা আচ্ছা ঠিক আছে 10 হাজার টাকা অনেক কম 30 হাজার টাকা ধার নাও মায়ের থেকে মাথা আমি মায়ের সাথে কথা বলবো 30 হাজার টাকা কিছু হয় না কেউ সেটা আমি জানি কিছু হয় না তো বাকিটা কোথা থেকে জোগাড় করো আমি আমরা লোন নেব নিজেরা আমি পুরোপুরি 10 লাখ টাকা চাই যেখান থেকে হোক মাথা ফুটে হোক বা মাথা ফাটে হোক জানি না 10 লাখ টাকা আমার বাবা তোকে মাথা ফাটিয়ে লোন দেবে হ্যাঁ মাথা ফাটে তো 10 লাখ টাকা দেবে আমার বাবা হ্যাঁ এই রাগা চামার কোথা কার ভাবলি কর তুই কখন চুকে দেখেছিস 10 লাখ টাকা চুকে দেখেছিস কখনো হ্যাঁ চুকে দেখেছিস কথা কথা না কি হয়েছে সদর করতে হবে না তুই তুই দুবার কাছে বললি তোর সাথে হয় আমরা তুই জানি গা তুলব না না 10 লাখ টাকা গায় এত হাত তুলবি না अवश्योई আগে কি কি দাঁড় করাবো তাহলে আমার বাবাকে ইউজ করব তাকে চাপ দেবে ওরা কোথা থেকে পাবে তুমি তো পরিস্থিতিটা জানো এই যখন ঘরটা হয়েছিল না এই ঘরটা লোন নিয়ে করা ছিল সব কিছু লোন নিয়ে হয় তো তো টাকাটা তোমাকে কোথা থেকে দেবে 10 লাখ টাকা লোন নিয়ে দেবে তো শোধ করবে কি করে কত কিস্তি দেবে তোমার আইডিয়া আছে কোনো আমি সব বুঝি না তুমি বুঝো না নিজের বাবা মা হলে তো ঠিক বুঝতে নিজের বাবা মাটা খুব বুঝো আমার 10 লাখ টাকা লাগবে লাগবে বাস আমি যা যাই না তুমি দেবে হাই না আমি কোথা থেকে দেব তুমি বাবা মা আমি নিজে বিক্রি করে দেব তোমাকে বিগত তুমি একদম খারাপ কাজ করতে যাবো তুমি বাবাকে বলবে আমার বাবাকে করতে কি পাবে 10 লাখ টাকা সন্দেহ করতে না ছেড়ে দাও শর্মানি চাই আপকো আর পারছি না এইভাবে হয় না সংসার করতে পারো মানে সংসার করতে পারো না দিদি কাকে ভয় দেখাচ্ছিস তুই তোমাকে দেখাচ্ছি কাকে ভয় দেখাচ্ছিস তোকে দেখাচ্ছি সংসার করতে হবে সংসার করতে হবে অবশ্যই কথা হবে না নিজেকে বিক্রি করে দেনা নিজে কিনতে বিক্রি করে ব্যবসা কর ये बड़ी अच्छी बात कही आप এবারে আমি করতাম তো করে দে হবে না হবে সব হবে কেন হবে না আমার ইচ্ছা হবে না তো আর আমার দেবে না টাকা তো সংসার করতে হবে না ছেড়ে দাও সংসার করতে হবে না সংসার করতে হবে সংসার করতে হবে আমি মায়ের টাকা মেয়েকে দিয়ে করব ভাই যখন থেকে ভাই বন্ধ পাবো তো তো ওটাই ব্যবসা তোর মতো ছেলে তো ওটাই ব্যবসা গাড়ি ঘোড়া সবই পাবো ঘর বাড়ি প্লাস পান ব্যবসা দরকার না তোর তো ওটাই লোভ লাগছে সবাই আমার বাড়িতে সবাই এমন ম্যানেজ করলো এত এত জিনিস পেলো আমি কেন পেলাম না আমি কেন লাভ ম্যানেজ করলাম তো করলি কেন লাভ ম্যানেজ বাঙালিকে বিয়ে করলি কেন ভুল হয়েছে আমাদের ফ্যামিলিতে না অ্যারেঞ্জ ম্যারেজ হলো টাকা পয়সা কেউ দেয় না দিতে তো হবে রে ভাই কি আইন কারণ বলে কিছু নেই নাকি দিতে হবে মানে দিতে হবে আমি স্টেপ নেব কি দিতে হবে মানে কি ঠিক আছে হ্যাঁ না আগে তো বলে লছি দিতে হবে মানে কি জোরজবরদস্তি নাকি হ্যাঁ অবশ্যই পৃথিবীতে আইন কানুন নেই না কি না দেখাবো আমি একটা মেয়ে সেটা ভুলে আস না মিস ইউজ করতে বাধ্য করিস না আমাকে ঠিক আছে আমার পাওয়ারটাকে চার বছর সংসার করে তুমি এখন বলছো টাকা দেবে না বলে আমি থাকবো না মানে তাকে বিয়ে করব অবশ্যই 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 আমার 10 লাখ টাকা লাগবে 10 লাখ টাকা লাগবে দিতে পারবে হাই বাবাকে বলো জোগাড় করে দিতে কোথা থেকে জোগাড় করবে তুমি আমাকে বলো তুমি আমাকে বলো কোথা থেকে জোগাড় করবে আমি জানি না এত টাকা লোন তো কোনো মানে ফিনান্স থেকেও দেবে না কোথা থেকে জোগাড় করবে এখন পার্সোনাল লোন 10 12 টাকা দিয়ে দিয়ে কি দেখে দেবে কি দেখে কত কি লোন দেবে না ওর নিজস্ব ব্যবসা আছে মা লোকের বাড়িতে কাজ করে বাবা লোকের দোকানে কাজ করে কি দেখে দেবে এই ঘর থেকে দেবে লোন 10 লাখ টাকা আমি সব বুঝি না তা কি বলে তুমি
একটা কাজ করো, মাকে বলো সোনারপুর জায়গাটা বিক্রি করে দিতে। সোনারপুর জায়গাটা বিক্রি করে দিলে ওটা তো আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে, ওটা তো আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে। ওটা বিক্রি করলে 5 লাখ টাকাও আসবে না, দুকানটা মাত্র জমি, মাত্র দুকানটা জমি। আমি তো বুঝি না, ব্যবসা দাঁড় করাবো দাঁড় করাবো ক্যামেরা ওখানে দেখো দিকে দেখো। আরে প্র্যাঙ্ক করছিলাম। 10 লাখ টাকার প্ল্যান করছো? যে মানুষের নিজে সবকিছু রেখে আসছে সে আমাকে বাবাকে বলছে টাকা দেওয়ার জন্য, আমি তো অবাক হয়ে গেছি। আর প্ল্যান করছি তোমার সাথে। আই দেখ কেমন দিয়ে তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব জোর মেরে দিয়েছে, সরি 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 আরো মজাদার প্র্যাঙ্ক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুকুস করে বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। টাটা।